ছেলে মেয়ে নাই কইছি না শয়তান শয়তান বল লইয়া গেছে বল লইয়া গেছে হ্যাঁ ওইটা আপনি এখন একা একা থাকেন আর একটা কানা স্বামী আছে এই শয়তান নাম লাগে তো কোনোনে ডাকলা বলি না ও হ্যাঁ তো স্বামী হ্যাঁ স্বামী ভালো না হ্যাঁ ভালো আছে কিন্তু সুখে নাই জীবন খারাপ বাসা ভাড়া থাকেন আমি বাবায়া লইছি একটা আলাদা ঘর লইছি আইয়া কি করুন বাবা কই থেকে বাবা রে শ্বশুর মানুষ দাদা দিব এ দুগা চাই নি বাবা দাম লাগে কাম লাগে লইছি বাবা আলাদা একটা ঘর দেহি মা পয়সা জমা করে ঘরে দিয়াম বাড়া কি করো আর আমার বাড়ি নাই ঘর নাই জায়গা নাই সম্পত্তি নাই সরকারের বেলা কত জন্য কত কিছু কইরা দেয় আপনাকে কিছু কইরা দেয় না মানে কেউ কোনো সাহায্য করে না না এই সাগরিকা কোনো সময় রিলিফ দেয় নাই কোনো সময় রিলিফ দেয় নাই কা সাগরিকা দিছে একদিন গাড়ি সাগরিকা কে হিন্দুস্তানের বাড়ি খান বাড়ি ছিল এই খান বাড়ি তাই একদিন দিছে 2 কেজি চাই 4 কেজি চাই 2 কেজি আটা আর একদিন এক বাড়ি ভাত দিছে তরকারি দিয়ে এই মানে আপনি কর্ম করলে আপনার হাজবেন্ডকে নিয়ে খান স্বামীকে নিয়ে খান আর যদি আপনার না খুঁজতে পারে তাহলে উপায় থাকে অসুস্থ মানুষ কত আর হাঁটবেন খুব ভালো ছেলেটা মাথা সমস্যা বরিশাল থাকে আমার দুইজনে আপনাদের দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি নোয়াখালী কোন জায়গা কোন জায়গা রাজ আসিল থানা লক্ষ্মীপুর আইসে লক্ষ্মীপুরে দেশে যান না না দেশে যাই না দেশে আমি কাজ ধরে দিই বরবারি নাই না হারাম না একে পাকা না সুইয়া কই আর পিস্তে নেই আমি মোল্ল পাঁচ লেখে আর মোল লেখি যে দাদা কেটু গাই নি বাবারে এই যে মাইছে তো খালা নে কুচ্চা খান আর একটা ভাই অ্যাক্সিডেন্ট হইয়া ঠ্যাং ভেঙ্গা দিছে আর একটা ভাই দেশ এ ভাইয়ের একটা পোলা আছে সংসার আছে আমার ঘরে দিকে গো আরেকটা ভাই আদাই গেলাইছে ওই যে রঙের কাম করে না বিদেশ আদাই গেলাইছে
আশীর্বাদ আর তোমরা দুয়ার তোমরা যদিন দাও লাগতে লাগতে তাহলে যাব জীবনের যেসব জাগাত না গেছি সেসব জাগাত গেছি বাজান আমি কিছু কিছু মানুষ বাবা দূর দূর করে তারাই যায় অনেক মানুষের ভালো হয় একটু তেল দে আমি তো বয়ারে চাকা খালাম গালাগালি করে কেন কিচ্ছু না এটা এত কর কইরা গেছে পানি চাপি পানি চাইবা ঘরে আরে আমার এমন মানুষ যদিন থাকতো সরকারের কাছে একটা কিছু দিয়ে দিতাম আমার একটা কিছু কইরা দিত কত মানুষের কিছু বলার আছে সরকারের কাছে আপনি যদি বলেন সরকারের কাছে তাহলে আমি পৌঁছাইতে পারবো আমার একটুকু আবদার কাছে আমার স্বামীটা চোখে দেখে না আমি সই দেখি না আমি অসুস্থ আমার জায়গা নাই সম্পত্তি নাই আমি অস্থায়ী আমি খাওয়ান খাই না ফলন খাই না কিছু খাই না এই যে লেবির কি আর বাবা রেশন উঠা সাইতে সাইতে বাবা সার একটা থাকে না দেয় না এই যে রেশন দেয় যে গরিবদেরকে যে করোনা ভাইরাস যে দান করে দেয় না আপনাকে গরিবের খাদ্য বলে এরা উন্ডে উন্ডে রাখে এরা দেয় না এরা নিয়ে যায় এরা নিয়ে দিবে আছে ঘরে সাহায্য করে এই যে করোনার সময় কত টাকা দিছে কত পয়সা দিছে কিন্তু কোনোদিন একটা হয়নি আপনার চোখে দেখেন না 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 টাকা লাগে না বাবা পঞ্চাশ হাজার টাকা লাগে আপনি কই থাকেন কই থাকেন সাগরিকা খান বাড়ি সাগরিকা আমার নাম কি এটা অমিবা হ্যাঁ হ্যাঁ বুঝছো কি কইছি নাম লাগে নাম ছাড়া হইব আপনার নাম কি আমার নাম রেজিয়া বেগম রেজিয়া বেগম সাগরিকা মানে ওইখানে বাসা ভাড়া থাকেন মানে আপনি যে এখানে বাসা ভাড়া থাকেন ওটার ভাড়া কত চলে এই 4000 টাকা দিতে পারেন 4000 টাকা তো দিন ওরা দিছে অন্তর দিত আপনি সেলে সেলে হ্যাঁ সেলে দিত ধরেন বউ দিত বাসার মিন্দন আইন নাই না কাম করতো না দিত অন্তর হেরা কিছু দেয় না করোনা না যাইতে পারে না কামে আজ পাঁচ মাস যায় না হ্যাঁ করোনা কারণে তো সবার সমস্যা দোকানে থাকে বুঝছেন দোকানে থাকে 200-300 টাকা দেয়
এই জামা তৈরা কইরে ওই ভাড়া দেয় ওই আমি না না দিয়ে দি খাই ওনার খাইবি আর খাবাইতাম শেষ মানছি আর না কইরে দিছে কখন ওলা এরম করে না ওলা খাতল না কেনতে খাইব এটা হয়ে রাখা তুমি চিন্তা করো না মানে আপনি দশ দুয়ার থেকে নিয়ে ছেলেকে খাওয়ান ছেলের বউকে তারপরও আপনাকে ইয়ে করে না আচ্ছা যাবো সমস্যা না আপনার সাথে আমি যাবো অনেক মানছে বাবা আমার খুব মায়া করে রে বাবা বইয়া হালা এই বাচ্চার এই বাচ্চার মাথা তেল দিয়া দেয় চাল দিয়া দেয় তেল দিয়া দেয় আলু দিয়া দেয় পেঁয়াজ দেয় ডাইল দেয় জানো তুমি এই যে একখানে দাওয়াত দিছে শুক্রবারে মানে এই বাচ্চা খাইতে কুটি ভাত খাই বাবা এদিক খাই আমার সারা দিন যায় সারা রাত যায় বাবা আর কিচ্ছু না বাবা আসলে কিছু কিছু যে বৃদ্ধ মা বাবা আছে তাদেরকে যদি ছেলেরা না দেখে তাহলে তো তাদের কোন উপায় নাই রক্ত বেছে না তো বুঝল লাগে বাবা এটা আমার পুত্র তো বুঝতো কি রে আমি যে এরকম কামার নাই রুজি নাই যে আমার মা কুইজা মুজা নাম রাখাই আমি এরকম করি কেন বোরে লাই দিলে বউ মাথা তুলে না এটি এমাই জল কইছে